নববর্ষ উদযাপন এখন আর 57,000 বর্গ মাইলের গণ্ডিতে আটকে নেই। এই আয়োজন বাংলাদেশের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। প্রতিটি বাঙালি দিনটিকে উদযাপন করে উৎসবের আমেজে। নতুন পোশাক পরে সবাই মিলিত হয় সাংস্কৃতিক আয়োজনে। ছায়ানো ট্রমনার বটমূলে বর্ষবরণের যে প্রভাতী অনুষ্ঠান শুরু করেছিল, তা আজ বিশ্বজুড়ে বর্ষবরণের প্রতীক হয়ে উঠেছে। দর্শক, স্বাধিকার আন্দোলনের সময় ছায়ানটের গানে গানে যে প্রতিবাদের ধারা সৃষ্টি করেছিল, তা মুক্তি সংগ্রামের প্রেরণার পথে বড় শক্তি জুগিয়েছে। শুধু তাই নয়, আমাদের মূল পরিচয় যে বাঙালি, সেটিও উপলব্ধি করতে পেরেছিল পুরো বিশ্ব। দীর্ঘ এই সময়ে ছায়ানটের যাত্রাটা কিন্তু মসৃণ ছিল না। অনেক চড়াই উৎরাই পার করে আজকের অবস্থানে এসেছে সংগঠনটি। চলুন এক নজরে জেনে নেওয়া যাক ছায়ানটের আদ্যোপান্ত। সেই 1961 সালের কথা, সে সময় রবীন্দ্র জন্মশতবার্ষিকী উদযাপনের পর একটি প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠার উদ্যোগ নেন কয়েকজন সংগঠক, আর এর নামকরণ করা হয় ছায়ানট। সংগঠনটির নামের সাথে যাদের নাম ওতপ্রোতভাবে জড়িত, তারা হলেন শামসুন্নাহার রহমান, সুফিয়া কামাল, মাহবুবুল আলম চৌধুরী, ওয়াহিদুল হক, সানজিদা খাতুন সহ আরও অনেকেই। তাদের সবার প্রচেষ্টায় 1961 সালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ছায়ানটের প্রথম আয়োজন পুরানো গানের অনুষ্ঠান আয়োজিত হয়। পরবর্তীতে 1963 সালে ছায়ানট সঙ্গীত বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তবে সংগঠনটির প্রাথমিক কার্যক্রম ইংলিশ প্রিপারেটরি স্কুলে শুরু হয়েছিল, কিন্তু পাকিস্তান সরকারের বাধার কারণে সে সময় এর কার্যক্রম অগ্রণী বালিকা বিদ্যালয়ে স্থানান্তরিত করা হয়। সেখানেও তৎকালীন সরকারের ভয় ভীতির কারণে অবশেষে লেক সার্কাস গার্লস স্কুলে ছায়ানটের কার্যক্রম চালানো হয়। 1971 সাল পর্যন্ত ছায়ানট সেখানেই ছিল। স্বাধীনতার পর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে নতুন করে এর কার্যক্রম শুরু হয়। পাকিস্তান আমলে রবীন্দ্রসঙ্গীত গাওয়া নিষিদ্ধ ছিল। স্বাধীনতার আগে যখন ধর্মের ধোঁয়া তুলে পাকিস্তানের শাসক গোষ্ঠী মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল, তখনই তাদের এই অপশাসনকে অগ্রাহ্য করে বাঙালি সংস্কৃতিকে জাতির জীবনে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে প্রতিষ্ঠা পায় ছায়ানট। সর্বপ্রথম 1964 সালে অর্থাৎ 1371 বঙ্গাব্দের পহেলা বৈশাখ রমনার বটমূলে ছায়ানট বাংলা নববর্ষ পালন শুরু করে। সে সময় বাঙালির সংস্কৃতিকে জাতীয় জীবনে ছড়িয়ে দেওয়ার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে পহেলা বৈশাখ উদযাপন হয়ে ওঠে একটি সাংস্কৃতিক আন্দোলন। ছায়ানটের গানে গানে যে প্রতিবাদের ধারা সৃষ্টি হয়েছিল রমনা বটমূলে, তা পেরিয়ে কেটে গেছে 52টি বছর। কালক্রমে এই বাংলা নববর্ষ পালন জাতীয় উৎসবে পরিণত হয়েছে। বর্তমানে বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসব পালন করা ছাড়াও বাদ্যযন্ত্র, সঙ্গীত, নৃত্য ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান ও সঙ্গীত বিদ্যালয় পরিচালনা করে থাকে সংগঠনটি। এছাড়াও ছায়ানট 25শে বৈশাখ, 11ই জ্যৈষ্ঠ, 22শে শ্রাবণ, শারদোৎসব ও বসন্ত উৎসবও গুরুত্বের সাথে পালন করে। রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারের নির্দেশ দিয়ে ছায়ানট আয়োজিত বর্ষবরণ উৎসবকে সর্বপ্রথম যিনি জাতীয় মর্যাদা দেন, তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দর্শক, রাজধানীবাসীর কাছে পহেলা বৈশাখে ছায়ানটের অনুষ্ঠান আর পহেলা বৈশাখ উদযাপন এখন সমার্থক হয়ে উঠেছে। গানের সুরে নতুন দিনের সূর্যকে বরণ করার জন্য ছায়ানট যে সূচনা করেছে, সারা দেশের মানুষের কাছে, বাঙালির কাছে এখন সেটিই পরিণত হয়েছে বৈশাখ বরণের প্রথায়। এখন তো বিশ্বজুড়েই একই আদলে অসংখ্য অনুষ্ঠান হচ্ছে। পহেলা বৈশাখ নতুন বাংলা বছর শুরুর দিন, তাই বাংলাদেশের মানুষের কাছে এটি ভিন্ন তাৎপর্য বহন করে। তবে নিছকই উৎসব উদযাপন নয়,
উৎসবের আশ্রয়ে জাতির জীবনে প্রতিবাদের উন্মেষ ঘটায় পহেলা বৈশাখ। পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে যেমনটা হয়েছিল, স্বৈর শাসক এরশাদের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ জানিয়েছিল, এমনকি 2001 সালে ছায়ানটের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণের পরে যেমন মৌলবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, এই ঘটনাগুলোর মাধ্যমে ছায়ানট যেন মানবতার পক্ষে লড়াইয়ের প্রত্যয়ের কথাই ব্যক্ত করেছে বারবার। সঙ্গীতের সুরে সেই আন্দোলন ঢাকার গণ্ডি ছাড়িয়ে সারা দেশে যে আলোড়ন তুলেছিল, আজ সেই আলোড়ন পরিণত হয়েছে প্রতিটি বাঙালির প্রাণের উৎসবে। বাংলা বর্ষবরণ এখন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্ব বাঙালির প্রাণের উৎসব, বাঙালির ঐতিহ্যের অঙ্গ। বটমূলে অর্ধ শতাধিক বছরের এই উৎসবের ধারায় বাঙালির প্রত্যাবর্তন হবে প্রাণবন্ত, আনন্দঘন, এমনটাই প্রত্যাশা সবার। কবির ভাষায় নতুন আশা, নতুন প্রাণ, নতুন সুরে নতুন গান, নতুন জীবনে নতুন আলো, নতুন বছর কাটুক ভালো। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।